হ্যালো বন্ধুরা, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিও দেখাবো আপনাদেরকে খুবই খুশি সংবাদ এবং খুবই আনন্দের সংবাদ। সেটা হচ্ছে আপনি কিভাবে খুব সহজেই ফেসবুক এবং মেসেঞ্জার আপনি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেখুন, গতকালকে কিন্তু বাংলাদেশ টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মোস্তফা জব্বার তিনি কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করছে। এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে, আপনার যদি ডাটা কানেকশন না থাকে তারপরেও কিন্তু আপনি আপনার ফেসবুক এবং মেসেঞ্জার আপনি কিন্তু সবকিছু ব্যবহার করতে পারবেন খুব সহজে। এতে কিন্তু আপনার কোন রকম কোন ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন কোনো কিছু লাগবে না। আপনি কিন্তু একদম ফ্রিতেই খুব সহজে শুধুমাত্র অ্যাপটা একবার ডাউনলোড করলে, আপনি সেটিংস করে নিলে কিন্তু খুব সহজেই সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক এবং মেসেঞ্জার কিন্তু ডাটা না কানেকশন না থাকার পরও আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলুন, সেই অ্যাপটি কি, অ্যাপটির নাম কি এবং অ্যাপটি কিভাবে সেটিংস করবেন, কোন থেকে ডাউনলোড করবেন বিস্তারিত আজকের ভিডিওটি বলে দিব আপনাদেরকে। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন, আজকের ভিডিওটি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। এবং আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন এই ভিডিওটি, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি সাইজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিভি। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবার স্বাগতম। বন্ধুরা, আপনারা অবশ্যই যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে স্কিপ না করে আপনারা দেখতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজটি দেখিয়ে দেবো। যারা আইফোন দিয়ে করছেন তাদের আপনারা অ্যাপ স্টোরে গেলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন অ্যাপটা। তো এখান থেকে আপনি প্লে স্টোরে সরাসরি চলে যাবেন। আপনারা যেখান থেকে সরাসরি অ্যাপগুলো ডাউনলোড করে থাকি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যে আপনি সার্চ বক্সে সার্চ দেবেন আপনি ডিসকভার, DISCOVER। আপনাদের বানার ভুল হলে কিন্তু অন্য অ্যাপ আসতে পারে। আপনারা অবশ্যই ডিসকভার এটা লিখে আপনি সার্চ দিবেন। আপনারা ভিডিওর লিঙ্কে আপনি আমরা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডিসকভার অ্যাপ সার্চ দিলে, ডিসকভার সার্চ দিলে কিন্তু একটু নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডিসকভার ফ্রম ফেসবুক। সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনে কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো, হাতে ধরে একেবারে আপনারা দেখতে থাকবেন। তো আমার এখানে কিন্তু অলরেডি ইনস্টল করা হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু সময় নিতে পারে। দেখুন এখানে লেখা আছে অন্যান্য গ্রামীণ এর সাথে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজ করুন। মানে আপাতত আপনি কিন্তু এটা গ্রামীণ সিমে শুধুমাত্র আপাতত করতে পারবেন। এবং এখানে কিন্তু লেখা আছে ডিসকভার এর সাহায্যে ইন্টারনেট ব্রাউজ করুন প্রতিদিন 15 MB, প্রতি মাসে আপনি 150 MB পর্যন্ত ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এখান থেকে আপনি যদি এখানে চালিয়ে যান অপশন লেখা আছে, সিম্পলি সেখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করবো চালিয়ে যান অপশনে। তো ক্লিক করে এখানে কিছু নির্দেশনা আছে, আপনার যদি চান সময় থাকে আপনারা অবশ্যই সেই নির্দেশনাগুলোকে পড়ে নিতে পারেন। কারণ অবশ্যই আপনার যে কোনো অ্যাডসেন্স অ্যাপে কিন্তু ঢুকতে গেলে আপনারা অবশ্যই তার নির্দেশনাগুলো পড়ে নেবেন। আমি কিন্তু অলরেডি পড়ে নিয়েছি, আমার ভালো মনে হয়েছে। এই জন্য কিন্তু এটা সরকারি অ্যাপ, এই জন্য আমি এখান থেকে সরাসরি ডাউন সেটিংসটা করে ফেলবো। তো এখানে দেখুন আমি লেখা আছে এখানে আমি স্বীকার করছি, অর্থাৎ আপনি এখানে যে তথ্যগুলো আছে সেগুলো আপনি স্বীকার করতেছেন, হ্যাঁ এগুলো আমি মানবো। তো স্বীকার করছি লিখলাম, টাচ করলাম, এখানে কাজ করলে দেখুন নেট কানেকশন একটু স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে। তো এখানে দেখুন এটার কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ডাটা কানেকশন না থাকার পরে আপনাদের কিন্তু অনেকের ব্যালেন্স কার্ডে অর্থাৎ টাকা কেটে নাই, সেটা কিন্তু আপনারা কীভাবে বন্ধ করবেন। কেননা বেসিক্যালি আমরা যখন ডাটা কানেকশন নেট MB আমার শেষ হয়ে যাবে, ফোনের ডাটা কানেকশন শেষ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি অনেকের কিন্তু এই সার্ভিসটা চালু করা থাকে। আপনারা স্বশা কাস্টমার কেয়ারে আপনারা অবশ্যই ফোন করে এই সার্ভিসটা বন্ধ করে নেবেন। এই সার্ভিসটি হচ্ছে PPU। এই PPU সার্ভিসটা বন্ধ করে নিলে আপনার কাস্টমার সহসা কাস্টমার নাম্বারে কিন্তু প্রত্যেকটা কাস্টমার কেয়ার নাম্বার অনেকে জেনে থাকেন। আপনার কাস্টমার কেয়ারে ফোন করে এই সার্ভিসটা বন্ধ করে নিলে, আপনি কিন্তু এই PPU সার্ভিসটা বন্ধ করে নিলে পরবর্তীতে কিন্তু আপনার আর ফোনে টাকা কাটবে না, আপনি অবশ্যই ফ্রিতে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। আর আপাতত এটা গ্রামীণ অর্থাৎ GP সিম যারা ব্যবহার করেন, গ্রামীণ সিম শুধুমাত্র তাদের জন্য সার্ভিসটা চালু করা হয়েছে। এবং ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা অপারেটর অর্থাৎ প্রত্যেকটা যে সিমগুলো আছে, সিম কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এটা ধীরে ধীরে চলে আসবে বাংলাদেশে। এবং এটা শুধুমাত্র বাংলাদেশে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, বিদেশে আপাতত কিন্তু এটা সার্ভিস দেখুন এখানে লেখা আছে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজ করুন 15 MB ধরুন। অর্থাৎ আপনি MB শেষ হওয়ার পরে আপনি কিন্তু 15 MB আপনি কিন্তু খুব সহজেই সেখান থেকে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু খুব সহজেই সরকারি যে সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু ফেসবুক এবং মেসেঞ্জারটা কিন্তু বিনামূল্যে আপনি ব্রাউজ করতে পারবেন এই শুধুমাত্র এই অ্যাপটা থাকলে। তো এতে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং
বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। তারা কিন্তু অনেকেই হয়তো জানে না ফেসবুক মেসেঞ্জার কিভাবে ফ্রিতে ব্রাউজ করবে, আপনারা অবশ্যই তাদেরকে শেয়ার করুন ফেসবুকে মেসেঞ্জারে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় কিন্তু আপনি শেয়ার।